লেডিস এন্ড জেন্টলম্যান, শেয়ার বাজারে যাত্রা শুরু হয় মাত্র 500 টাকা দিয়ে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে। এই বিও অ্যাকাউন্ট খোলার পর একজন বিনিয়োগকারী সাধারণত আইপিও এবং আস্তে ধীরে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করা শুরু করে। বিনিয়োগ করার আগে হয়তো কম বেশি ধারণা নিয়ে এসে শেয়ার বাজারে আসে, তবে বাজারে আসার পর নতুন নতুন জিনিস দেখতে পায় এবং আস্তে ধীরে জ্ঞান অর্জন করে শেয়ার বাজারে বিনিয়োগ চলমান রাখে। আজকে আমাদের ভিডিও টপিক একজন নতুন বিনিয়োগকারী আরেকজন পুরাতন বা অভিজ্ঞ বিনিয়োগকারীর কাছ থেকে কি শিখতে পারে। আমাদের মনে রাখতে হবে, জ্ঞান মানুষকে বড় করে, আবার ভুল জ্ঞান মানুষকে ধ্বংস করে। একজন নতুন বিনিয়োগকারী হিসাবে আমাদের উচিত অন্য পুরাতন বা অভিজ্ঞ বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার গল্প শোনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি হতাশা বা লসের গল্প শুনবেন। অনেকেই বলবে, সে অনেক টাকা নিয়ে বাজারে এসেছিল, এখন লসে রয়েছে। তবে আপনার কাজ হবে এই হতাশার মধ্যে থেকে ইতিবাচক কি আছে তা খুঁজে বের করা। কেউ যদি আপনাকে বলে সে 10 লাখ টাকা নিয়ে শেয়ার বাজারে এসেছিল এবং এখন সে 2 থেকে 3 লাখ টাকা লসে রয়েছে, তাহলে জানতে হবে এই লসের কারণ কি ছিল। আসুন সম্ভাব্য কারণগুলো জানার চেষ্টা করি। নাম্বার 1, ব্রোকার হাউসের ট্রেডারদের কথায় শেয়ার কেনা। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা শুরুতে ব্রোকার হাউসের ট্রেডারদের কথায় শেয়ার কিনে টাকা লস করেছে। এর মানে এই না যে যারা ব্রোকার হাউসে ট্রেড অপারেট করে তারা মার্কেট বুঝে না। তারা ভালোই মার্কেট বুঝে, তবে সমস্যা হয় মানি ম্যানেজমেন্টে। এর মূল কারণ, একজন ট্রেডার সব সময় তার ক্লায়েন্টের টাকা শেষ না হওয়া পর্যন্ত শেয়ার কিনতে থাকে। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অল্প লাভে শেয়ারটি সেল করে দেয় এবং দাম যখন কমতে শুরু করে তখন সেল না দিয়ে অধিক দাম কমলে শেয়ারটি সেল দিয়ে আরেকটি শেয়ার কিনে ফেলে। তাই একজন নতুন বিনিয়োগকারী হিসাবে আপনাকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। নাম্বার 2, বছরের হাই প্রাইসে শেয়ার কেনা। বেশিরভাগ সময় দেখা যায় একজন বিনিয়োগকারী বছরের প্রায় সর্বোচ্চ দামে শেয়ার কিনে ফেলে এবং ফলস্বরূপ সে টাকা লস করে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, ধরুন ABC লিমিটেড নামে একটা কোম্পানির শেয়ারের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন ছিল 18 টাকা এবং সর্বোচ্চ দাম ছিল 32 টাকা। কোনো একজন বিনিয়োগকারী যদি সেই শেয়ার 30 বা 31 টাকায় কিনে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লসে পড়তে পারে। খালি চোখে 21-22 টাকায় শেয়ারটি কিনতে পারলে লাভ করা যেতে পারে। তাই আপনি যেই দামে শেয়ারটি কিনবেন, এর আগে সেই শেয়ারের 52 সপ্তাহ বা এক বছরের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম দেখতে হবে। নাম্বার 3, না বুঝে শেয়ার কেনা। অনেক সময় দেখা যায় একজন বিনিয়োগকারী হুট করে একটা শেয়ার কিনে ফেলে। সেই শেয়ারের যে কিনেছে তার EPS, NAV, P রেশিও ইত্যাদি বিষয়গুলো একদমই আমলে নেয় না। শুরুর থেকে বেশিরভাগ বিনিয়োগকারী এই ভুলটি করে থাকে, যা আপনাকে এই ভুল করা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 4, একবারে শেয়ার কেনা বা সেল করা। আমাদের মধ্যে অনেকেই বলতে শোনা যায়, তিনি যখন একটা কোম্পানির শেয়ার কিনে তখন এর দাম কমে যায়, আর যখন শেয়ারটি বিক্রি করে তখন দাম বাড়তে শুরু করে। এই সমস্যা খুবই কমন, তবে এই সমস্যার থেকে সমাধান হলো একবারে শেয়ার কেনাবেচা করা যাবে না। আপনি 10 লাখ টাকা দিয়ে বাজারে আসলেন, এসে 10 লাখ টাকার শেয়ার কিনে বসে আছেন, তাহলে দাম কমলে লসে পড়ে যাবেন এবং দাম বাড়লে প্রফিট বা লাভ পাবেন। আসলে এই অনুভূতি সাফল্য আনতে পারে না। আপনার উচিত হবে একসাথে শেয়ার না কেনা এবং একই সাথে দাম বাড়ার সাথে সাথে হাতে থাকা সকল শেয়ার সেল না দেওয়া। এক্ষেত্রে আপনাকে অঙ্ক করতে হবে, আপনাকে ঠিক করতে হবে একটা কোম্পানির মোট কতগুলো শেয়ার আপনি কিনতে চান। ধরুন ABC লিমিটেডের আপনি 5000 শেয়ার কিনতে চান, তাহলে একবারে না কিনে 2000 শুরুতে কিনতে পারেন, এরপরে দাম কমলে আবার 2000 এবং আরও পরে বাকিটা কেনা যেতে পারে। একইভাবে সেল করার সময় এই নীতি অনুসরণ আপনাকে সফলতা এনে দিতে পারে। নাম্বার 5, একদমই কারো উপদেশ না নেওয়া। আপনি হয়তো ভালো বক্তা হতে পারেন, তাই বলে আপনি ভালো দৌড়বিদ নাও হতে পারেন। একজন কামার জানে কিভাবে লোহা পিটিয়ে সোজা বানাতে হয়, এই সোজা মাপে একজন দর্জিও কাপড় সেলাই করতে পারে। তাই কাপড় বানাতে চাইলে আপনাকে অবশ্যই দর্জির কাছে যেতে হবে। যখন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, অবশ্যই এর আগে বই পড়ে, ভিডিও দেখে, খবর শুনে ধারণা পাবেন, তবে বাস্তবিক ধারণার জন্য একজন অভিজ্ঞ বিনিয়োগকারী আপনাকে সহায়তা করতে পারে। আমাদের বাস্তবিক জীবনে একজন মানুষের সাথে আপনি যদি 5 মিনিট কথা বলেন, তাহলে দেখবেন সেই মানুষের মধ্যে খারাপ ও ভালো উভয় গুণ রয়েছে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন তা আপনার উপর ন্যস্ত করে আজকের মতন ভিডিওটি শেষ করছি। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।